ज्ञानी गुणी करेछेन श्रवण देखे बोले आमार ठाई बोलो तुमी दादा भाई कृष्ण मंत्रे दीक्षा सबाई करते से ग्रहण कोनो गोसाई ग्रामे एले कृष्ण मंत्र देय कर्ण मूले ए तो जाने सकले मिथ्या नय कखन किन्तु आमी वृंदावने जाई सेखाने गिये सुनते पाई कृष्ण नाम मोटे नाई सबार मुखे राधा नाम करिछे कीर्तन तारा जय राधे श्री राधे बोले भाषितेछे चोखेर जले रिक्शावाला सेओ राधे बोले मानुषके सराय ताले धरो आमार कथा धरो कृष्ण बड़ो ना राधा बड़ो एटा आछे आमार जानवार विषय এই প্রশ্ন করার পরে উনি কিন্তু কৃষ্ণকে উঠিয়েছে উপরে যে কৃষ্ণের চাইতে আর বড় কেহ নাই রাধা কি করে বড় হবে সেই কথাটা আমাকে কবে কিন্তু শোনো তুমি মনোরঞ্জন ভাই কৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ তুমি বুঝিয়েছো স্পষ্ট এই জায়গায় আমার দ্বিরুক্তি কিছু নাই কিন্তু সেই কৃষ্ণকে পেতে গেলে দাঁড়িয়ে বলি সভাতলে রাধারানীর করুণা না হলে কৃষ্ণ প্রাপ্তি নাই কি গোসাই ঠিক বললাম না বেটিক বললাম ঠিক বাহ কায়দা আছে তাহলে প্রাপ্তি তোমার কৃষ্ণ কিন্তু হৃদয় যদি থাকে উষ্ণ নিষ্প্রেমিক মানুষ যদি হও তুমি একজন আমার কাছে বলো দেখি সেই কৃষ্ণকে কোনোদিন পাবে নাকি তাহলে তোমার কৃষ্ণকে পেতে গেলে কি প্রয়োজন প্রেম প্রয়োজন সেই প্রেমের আধারিণী নাম তার রাধারানী এইবার আমি আপনাদের কাছে টেনে আনি সেই রাধা প্রেমটা কেমন কোন প্রেম জাগলে পরে কৃষ্ণ তার কাছে ধরা পড়ে কত হাজার প্রেমিক এই ধরা পড়ে আমরা করি দর্শন প্রহ্লাদ ভক্ত ছিল ধ্রুবের নাম জানা ভালো নারদ ভক্ত ছিল একজন এত ভক্ত থাকার পরে রাধারানীকে কেন দেওয়া হলো উপরে ভাগবতে কলম ধরে লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন মানে ব্যাস গোসাই নাকি আমরা দেখতে পাই মধ্যযুগে কবি মধ্যযুগের একজন কবি লিখেছে তাই গীত গোবিন্দ গ্রন্থখানা যারা করেছেন অধ্যয়ন খুলে বলি আপনাদের কাছে জয়দেবের লেখা গীত গোবিন্দেও রয়েছে যে রাধার সম্মান দিতে স্বয়ং কৃষ্ণ এসেছে নিজের হাতে সেই গ্রন্থ করেছেন লিখন নাকি সারগরলখণ্ডনম মম শিরসিমুণ্ডনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে কিশোরীর দাস মুই পিত বাস ইতে কো সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তার ঠিক বলছি না বেঠিক বলছি গোসাইটা বলবেন কথা বলবেন ঠিক বলছি তো আচ্ছা তাহলে আপনার কি কৃষ্ণ চাই একমাত্র কৃষ্ণকে দিতে পারে বিনোদিনী রায় হা কায়দা আছে বসে শোনেন জ্ঞানি নরে আমরা হাতের ধরে নস্কর বাবুকে পাই যদি কেউ মনে মনে চিন্তা করে আমি একটু যেতে চাই আমাদের মুখ্যমন্ত্রীর গোচরে তাহলে নস্কর বাবুর কাজের দ্বারায় মুখ্যমন্ত্রীর যখন আপন হতে পারে উনি এখান থেকেই ফোন ধরে মুখ্যমন্ত্রীকে ফোন করে জানাই দেবে তারে দিদি কি আমার গ্রামের ওই নিবারণ মণ্ডল আপনার সঙ্গে দেখা করতে যাবে বুধবারে আপনার কালীঘাটের বাড়ি বল তাই নাকি পাঠিয়ে দাও পাঠিয়ে দাও কেন খুলে বলি আপনাদের কাছে ওনার কাজে দিদি খুশি আছে আর যদি খুশি না হয় দেখবেন ওই প্রশাসনিক বৈঠকের সময় ডাক দিয়ে কয় এই এই দীপক কাজ ভালো করছো না কিন্তু এগুলো করছো কেন বুঝতে পারছেন কি ঠিক বলছি না বেঠিক বলছি উনি ফোন করলি কি নিবারণ রে পাঠিয়ে দিতে পারবে কায়দা আছে বাবা একদম খাঁটি খাঁটি কথাগুলি আমি আপনাদের কাছে ধরিয়ে তুলি কারণ তত্ত্ব শুধু বলি এর মধ্যে দিয়ে বাস্তব কথা না হলে কি হয় বাস্তব কথার ভিতরেই তো রস বিরাজ করে এইগুলো মানুষ যখন প্রকৃতপক্ষে বুঝতে পারে তার সর্বদিকে হয় জয় জয় কি বলবো আপনাদের কাছে তাহলে রাধারানীর প্রেমটা কেমন হয়েছে এটা আমি একটু বুঝাই গানের দ্বারায় নাকি আমি গেয়ে সেই রাধা প্রেমের গান যদি আমি ব্যাখ্যা করি সবার স্থান তাহলে গ্রহণযোগ্য হবে সবার কাছে
সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে রাধা প্রেমকে ব্যাখ্যা করতে গিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তার তুলি কলম নিয়ে চারটি শব্দ তিনি করেছেন লিখন। আমি এক এক করে বলে রাখি, তার প্রথম শব্দ হচ্ছে অহৈতুকী, দ্বিতীয় শব্দ অকামনা, তৃতীয় শব্দ রাগাত্মিকা, চতুর্থ শব্দ বিলাপী। একটু ডিপ আলোচনার মধ্যে যাব তো নাকি? এখানে বুদ্ধিজীবী সমাজ কবিগান শুনতে বসেছে নাচ, একদম হালকা কথা বলে অসীম সরকার যাবে চলে, তার মধ্যে নিজেরও দেলে লাগে লাল। তাহলে অহৈতুকিটা কি? হেতু শূন্য, কোন হেতু শূন্য? জাগতিক জগতের কোনো কিছু পাবার হেতু শূন্য, একমাত্র হে কৃষ্ণ আমি তোমার জন্য, আমি তোমাকে জানি। তুমি যদি আমাকে পার্থিব ধন দৌলত দিয়ে ভুলাতে চাও, নো নেভার, আমি কখনো তাতে ভুলিব না আর। একমাত্র হেতু আমার শ্রীকৃষ্ণ প্রাপ্তি, আমি চাহি না জাগ্রত তুরীয় স্বপ্ন কি সুষুপ্তি, আমি চাহি না ব্রহ্মজ্ঞান পদন গোবিন্দ, একমাত্র তোমার দর্শনে আমি পাই পরমানন্দ। অহৈতুকী, এখানে শাস্ত্রাকার কি বললেন? একটা শ্লোক ব্যবহার করলেন, শ্লোক কি? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তিটা কি? অন্যান্য কোনো কিছু পাবার অভিলাষ যার হৃদয় থেকে হয়ে গেছে নাশ, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির ভক্তির উত্তমা। এই জায়গা আমার গানের পর, সাওয়া পাওয়ার আশা সকলি ছাড়িয়া যে জন কুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। জাতি কুল মান সব করে দান, সব রাধাকে কুলটা বলতো, ব্যভিচারিণী বলতো, কি গালাগালি গুলো দিত রাধাকে কারা তৎকালীন সময়ে, ওই জটিলা কুটিলার মতো তারা। এখনো দেয় বৈষ্ণবদের দেখলে অনেকে গালাগালি দেয়, ওই যে টিকি ধারি, হরে কৃষ্ণ বাবা ভিক্ষা করতে ভালোই খাচ্ছেন গো, কাজকর্ম করা লাগছে না তো, দেয় না। কিন্তু তাতে কি বৈষ্ণবরা তার তুলসীর মালা ফেলে দেয়, তিলকটা বন্ধ করে দেয়? হরে কৃষ্ণ বাবা, বৈষ্ণবরা বলে বাবা তুই যদি অশ্রদ্ধা হয়ে একবার আমাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারণ করিস তাতেই আমার বড় সৌভাগ্য, বল বল একবার কৃষ্ণ বল। তুই আমাকে গালাগালি দেওয়ার সুরেও যদি বলিস হরে কৃষ্ণ, ও বৈষ্ণব বাবা কি খেটে খাটি পার না ভিক্ষে করে খেয়ে বেড়াচ্ছে, এই কৃষ্ণ প্রেমে কোনো জাত থাকে না, কোনো কুল থাকে না, মান থাকে না, মাৎসর্য থাকে না, একাকার হয়ে যায় এই প্রেমের প্লাবনে ভেসে যায়,
এটাই আমার গান। জাতি কুলো মানুষ সব করে সেখানে ধর্মাধর্ম জ্ঞানও থাকে না, এই জন্যে ব্রজপ্রেমকে ব্যভিচারী ধর্ম বলে আখ্যায়িত করেছে দুর্মুখ যারা, যারা বোঝে না এই ধর্ম সৃষ্টি কবে হয়েছে। মানুষ যেদিন প্রথম জন্ম নিয়েছে সেদিন থেকে হৃদয়ে প্রেম নিয়ে জন্মেছে, হৃদয়ে ভালোবাসা নিয়ে জন্ম নিয়েছে, যেদিন থেকে ধর্মের ভাগাভাগি আরম্ভ হয়েছে ওই ধর্মের ভাগাভাগিতে রাগারাগি করে মানুষের প্রেম থেকে বিষাক্ত জগতে নিয়ে গেছে, মানুষে মানুষে হানাহানি শিখিয়েছে। কিন্তু সেই প্রেম যখন জাগরিত হয় সমস্ত ধর্মের বাঁধন কেটে যায়। লালন সাঁইজির গান গাইলে লালন সাঁইজির গানের অর্থ বোঝো, তিনি কি লিখেছে একটু পড়ে দেখো। লালন বলে জাতির কি রূপ দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন রাধা প্রেমের প্রেমিক ছিলেন, আর সাইজি রাধা প্রেমের প্রেমিক ছিলেন, রাধা প্রেমের প্রেমিক। এই জন্য লালন হিন্দুও নয়, লালন মুসলমানও নয়, লালন খ্রিস্টানও নয়, লালন একজন প্রেমিক, মানবতাবাদী মানুষ, রাধা প্রেমিক। তাই মুসলমানরাও বলছে লালন আমার, হিন্দুরাও বলছে লালন আমার, লালন। গানটি তো গাইলে ভাই, কিন্তু লালন দর্শনটাকে বোঝার মতো হয়তো ক্ষমতা এখনো তোমার মধ্যে হয় না। এই জন্য আমার গানের পদ কি, জাতি কুলো মান, জাতি কুলো মান সব করে দান, ভাবা পাগলা কয় ভাবা
একলা বলছেন, আরে জানিস শ্যাম আমার সর্বঙ্গ, মনটি আমার রাধা রানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশী। রাধা প্রেমের পরে আর কোন প্রেম পৃথিবী সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি হয়নি আর হবেও না, এরপর আর কিছু নাই। তাই আমার গানের শেষ পদ, শিক্ষা তত্ত্ব কারা কারা পেয়েছেন হাত তোলেন, আমি একটু দেখতে চাই। গুরুর কাছে শিক্ষা তত্ত্ব তাদের জানা, এই শিক্ষা তত্ত্বটাই হচ্ছে রস ধরার তত্ত্ব। রাধে রাধে রাধে, যার এক বিন্দু রসে মাতৃ গর্ভবাস, তোমারে মানব দেহ ছিল সৃজন। ওরে মানুষ একবার চিন্তা করো, সেই রস অকারণে কত নষ্ট করো, তাহলে তোমার দুর্গতি কাটিবে বলো কেন। শিক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন দেব পদ্মজনে, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই তত্ত্বটা একটু বলি বাবা, এখানে বেশ কিছু বোদ্ধা শ্রোতা আপনারা বসে আছেন, তাহলে এই যে রস, এই রস থাকে নিম্নগত তরল, তরল পদার্থের গতি কোন দিকে ধায়, নিম্ন দিকে যায়। জলধারা ঘৃত ধারা তৈল ধারা কয়, তরল পদার্থের ধারা নিম্ন গতি ধায়, সেই ধারাকে ঊর্ধ্ব গতি করতে পারে যাহারা, একমাত্র রাধা প্রেমের প্রেমিক হয় তারা। জয় রাধে। দয়াকার রয়াকার, কি হলো ধারা, এটা যখন উল্টে গেল, উল্টায় লিখলে কি হয় বলেন, জোরে বলুন, উল্টায় লিখলে কি হয়? রাধা কেমন লাগে?
ফুটাইয়ে যদি কে নিতে পারে রস, সেই রসে শ্রীকৃষ্ণ তখন হয় বস। বুঝা গেল? এই জন্যে বলছে ঠাকুর, ভবা পাগলা কয় আয় রে অসীমায়, ভবা পাগলা কয় আয় রে অসীমায়, ধরবি যদি অধরারে। ওসে প্রেমেরই নাগর রসেরই সাগর, কেবল রসেতেই বাস করে। এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না। কৃষ্ণ বাবা ভাড়া না উল্টাইয়ে, কৃষ্ণ বাবা জীবনেও বাবা না, ওই মালা ঠেলিয়েই যাবা। কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা, কিশোরীর দাস মুই প্রীত বাস হইতে প্রসন্দে হইয়াল। ভাইটি মনোরঞ্জন, আমার কথাগুলো মন দিয়ে করিও শুন, খুব ভালো করে শুন, তাই নাহলে হবে না। এই জন্য কবি রসরাজ কারক গোসাই লিখেছেন, আমার প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন, ওই একই কথা, কেউ যদি দেহ ধরতে পারো প্রেম সাগর। আবার লিখেছে, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃ। এই জন্য আমার গানের পদ, ভবা পাগলা কয় আয় রে অসীমায়, ধরবি যদি অধরারে, আরে ধরবি যদি অধরারে, প্রেমেরই নাগর রসেরই সাগর, প্রেমেরই নাগর রসেরই সাগর, রসেকেই বাস করে গো, ভালোবাসা বলে তরে গো, শুনি ভালোবাসা বলে তরে। আজকের যে তত্ত্ব কথা দিচ্ছি সমাধান, এইগুলো কিছু কিছু বাড়ি নিয়ে যান, শিক্ষাগুরুর কাছে তত্ত্ব যখন করিবেন প্রকাশ, পিঠে চাপড় দিয়ে বলবে বেটা সাবাস সাবাস। ভালো কবি গান শুনে এসেছিস বাবা, আমার কথা লবি, অসীম সরকার গান গাইলে সেই জায়গাতে যাবি। তোরে যত কথা এতদিন বুঝাতে পারি নাই, আজ কবি গান শুনে শুনে তোর মধ্যে সেই জ্ঞান পাই। হরি বল হরি বল হরি বল। এই জন্য শ্রীমতী রাধারানীর প্রেম হচ্ছে অকামনা, অহৈতুকি, রাগাত্মিকা, বেদাতীত। বেদাতীত কেন বলছে? আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদে আছে বিধি আইন, কিন্তু প্রেমের মধ্যে আইন তো থাকে না, আইনের মধ্যে গিয়ে সে অন্য কিছু দেখে না, শুধু ভালোবাসা তার হলো খাসা গো। সে আইনের ঊর্ধ্বে চলে যায়, বেদ বিধির ঊর্ধ্বে তাই ব্রজ প্রেম নির্ণয়। বোঝা যাচ্ছে? এই জন্য যারা ব্রজপ্রেমের প্রেমিক প্রকৃতপক্ষে, তারা মাতা পিতা মারা গেলেও বা সে যদি দেহ ত্যাগ করে, ওই তার জন্য কেউ শ্রাদ্ধ করতে হয় না। কি বৈষ্ণবদের শ্রাদ্ধ আছে? ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠ করে শ্রাদ্ধ আছে কি? নেই। কেন? বেদের গুরু ব্রাহ্মণ, ব্রজপ্রেমের প্রেমিকের আবার কিসের প্রয়োজন? সে যে একদম পাই টু পাই তত্ত্বগুলো জানা চাই, তাই না হলে গায়ের জোরে কথা বললে তো হবে না। বেদের ক্রিয়া মেনে পূজা পার্বণে আত্মস্বার্থের জন্য আকাঙ্ক্ষা করে সর্বজন। আপনি কালী পুজো করবেন, ব্রাহ্মণ এসে দেখবেন মন্ত্র বলবেন,
जादेवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তারপরে আরম্ভ করবে ধনং দেহি বিদ্যাং দেহি যশং দেহি। লেকিন রাধা প্রেম মে ঐসা নেহি নেহি, ওই ধনং দেহি যশং দেহি শ্রীং দেহি বিদ্যাং দেহি, রাধা প্রেমে ওই ও সব কিছু চাওয়া পাওয়া নেই। হে জাগতিক কোনো কিছুতে বলে না তো সে, মনটা থাকে তার এক অজানা দেশে, ঘুরে ফিরে কথা কয়ে যে তার মনের ভাব বোঝে বা কয়জন, মনের মানুষ খুঁজে পায় না সে স্বজন। এই জন্য বলছে কোটিতে কোটি, এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত কোটিতে কোটি। বুঝতে পারছেন কি বলছি? কেশাগ্রহ সাথে কো ভাগ কোন শতাংশ করি ছোট ছোট, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি, তাহার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমের তীর্যক জলচর স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ আর বৌদ্ধ শবক, তার মধ্যে কিছু আছে মুখে বেদ মনে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি বনে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। আমি একদম অঙ্ক কষে কষে দেখিয়ে দিয়ে যাচ্ছি। তাই এই রাধা প্রেমের প্রেমিক যে জন হয় গো, তার পরিপূর্ণ প্রাপ্তি হয়। তাই প্রেমের গুরু রাধা রানী ভাগবতে তেরা, এই জন্য কৃষ্ণ নাম আগে করে নাই উচ্চারণ, তাই রাধে শ্রী রাধে বলে ব্রজবাসী বল। হে রাধা রানী প্রেম শিরোমণি, কৃপা করো মোরে তোমার ওই বেদাতি প্রেম জাগাও হৃদমন্দ, ও প্রেম জেগে গেলে তো কৃষ্ণ আসবে। আপনি টাকা থাকলে তো খাবার পাবেনি, আপনার টাকা না থাকলে খাবার দোকানে থাকবে, আপনি কিনতে পারবেন? কৃষ্ণ তো সর্বময় বিরাজিত, কিন্তু আপনার কাছে তো মালামাল তো সব দোকানে আছে, আপনার কাছে টাকা নাই। করোনার সময় তো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চাল ডাল দিয়েছে, টাকা নাই তো তেল কিনবে কি দিয়ে, লবণ কিনবে কি দিয়ে, তরকারি কিনবে কি দিয়ে,
কি বোঝা যাচ্ছে? এই জন্য বারবার বলা হচ্ছে, গরিবের ব্যাংকে কিছু টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা নেই, দোকানে তো মাল আছে, টাকা তো নেই আমার কাছে। বোঝা যাচ্ছে? কৃষ্ণ সর্বময় বিরাজ করিছে, কিন্তু তোমার প্রেম নাই। কোটি কোটি জন্ম ভজন করিলে পাবে না শ্রীকৃষ্ণের এই জন্য রাধা বড় বলি তোমার ধরে ব্রজবাসীরা রাধা নাম করে উচ্চস্বর।